স্যার আপনার রেকর্ডটা অফ করা স্যার। না, রেকর্ড তো অন করছি এখন। রেকর্ড অন করা হয়েছে না? জি স্যার, এখন অন হয়েছে স্যার। হ্যাঁ আচ্ছা, এইখানে আমাদের ক্লাসিফিকেশনের ডেফিনেশন আমাদের দেওয়া আছে, যেটা আমরা আসলে বারবারই বলেছি যে একটা ক্লাসিফায়ার মানে হচ্ছে আসলে আমার কিছু গিভেন কিছু ডেটা দেওয়া থাকবে, গিভেন কিছু প্যাটার্ন দেওয়া থাকবে, অথবা গিভেন কিছু ইনস্টেন্স দেওয়া থাকবে, অথবা গিভেন কিছু এক্সাম্পল দেওয়া থাকবে। এই তিনটা জিনিসকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করছি। প্যাটার্ন যেই কথা, ইনস্টেন্স একই জিনিস, রেকর্ড একই জিনিস, এক্সাম্পল একই জিনিস, এই চারটার একই নাম। তো আমাদের, আমরা বলছিলাম যে আমাদের গিভেন কিছু ডাটা দেওয়া থাকবে, এই ডাটাগুলি দিয়ে আমরা একটা ক্লাসিফায়ার তৈরি করব, যেটা আমরা বলছি ক্লাসিফায়ারকে ট্রেন করা অথবা ক্লাসিফায়ারকে কনস্ট্রাক্ট করা। আর ক্লাসিফায়ারের কাজ হবে আসলে আমাদেরকে পরবর্তী সময়ে আনসিন ডাটার উপরে তাকে টেস্ট করা, এবং প্রত্যেকটা ইনস্ট্যান্স বা প্রত্যেকটা প্যাটার্নের ভিতরে কতগুলো অ্যাট্রিবিউট থাকবে। আমরা স্টুডেন্ট এর গুড ব্যাড নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম না? আচ্ছা, ওইখানে অ্যাট্রিবিউট কয়টা ছিল আমাদের? তিনটা স্যার। তিনটা অ্যাট্রিবিউট ছিল, একটা ছিল সিজিপিএ, একটা ছিল ক্লাস অ্যাটেন্ডেন্স, আর একটা ডিসিপ্লিনারি রেকর্ড, তাই না? জি স্যার। আচ্ছা, আর কয় ধরনের ক্লাস লেভেল সেখানে হতে পারতো? একটা স্যার, একটা হচ্ছে গুড, একটা হচ্ছে গুড, একটা ব্যাড। হ্যাঁ, এই দুইটাই, তাই তো? জি স্যার। ওকে স্যার, মিডিয়াম কি হতে পারে? আমরা তো মিডিয়াম দিলে দিতে পারি, গুড ব্যাড মিডিয়াম দিতে পারি, তাহলে সেখানে তিনটা ক্লাস হবে। ঠিক আছে, গুড, এভারেজ অথবা পুর, এই তিনটা ক্যাটাগরি হতে পারে। আমি সবাইকে একটু মিউট করে দেই। এতদিন পর্যন্ত আমরা যে জিনিসটা বলছি তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখানো আছে। দেখো আমাদের এইখানে কয়টা প্যাটার্ন আছে বলো দেখি এই জায়গাতে। প্যাটার্ন কয়টা আছে? তিনটা। রুশ্মিতা, কয়টা প্যাটার্ন আছে এখানে? দুইটা, দুইটা প্যাটার্ন আছে। আচ্ছা, আর কে বলতে পারবা? ফখরুল ইসলাম স্যার, আটটা। আচ্ছা, সজীব, এখানে আসলে প্যাটার্ন আছে 10টা আমাদের। হ্যাঁ, এই যে 1 থেকে 10 পর্যন্ত এই প্যাটার্ন আমরা বলতে, দেখো আমরা মিন করছি এই প্যাটার্নের ভিতরে তিনটা অ্যাট্রিবিউট আছে আর দুইটা ক্লাস লেভেল আছে, একটা আছে ইয়েস অথবা নো। যেমন 1 নম্বর প্যাটার্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, তার প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে ইয়েস, দ্বিতীয় অ্যাট্রিবিউটটা হচ্ছে লার্জ, তৃতীয় অ্যাট্রিবিউটটা হচ্ছে 125K, আর তার ক্লাস লেভেল হচ্ছে নো। দ্বিতীয় প্যাটার্ন অথবা দ্বিতীয় ইনস্ট্যান্স অথবা দ্বিতীয় এক্সাম্পল যেটা আছে, তার প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে নো, দ্বিতীয় অ্যাট্রিবিউটটা হচ্ছে মিডিয়াম, তৃতীয় অ্যাট্রিবিউটটা হচ্ছে 100K, এবং তার ক্লাস লেভেল হচ্ছে নো। তা আমরা বলছিলাম এই যে প্রথম যে লেফট মোস্ট কলাম, এইটা আসলে একটা ইন্ডেক্স আর কি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর রেকর্ডের ইন্ডেক্স আর কি এটা। আর একদম লাস্টের যে কলাম সেটাকে বলছিলাম আমরা ক্লাস লেভেল। তো আমার আজকে তোমাদের কাছে জিজ্ঞেস করে যেটা মনে হলো,
তোমরা আসলে লেকচারগুলো খুব একটা পড়ো নাই, তোমরা লেকচারগুলো আবার কেউ শোনো নাই। হ্যাঁ, তো তাতে আসলে তো সমস্যা হবে আর কি, কারণ এইটা এই এই কোর্সটাকে বোঝাটা বুঝতে গেলে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আসলে চেষ্টা করতে হবে। এটা একদম খুব রেডিমেড তুমি বুঝতে পারবা, এটা চিন্তা করলে আসলে একটু সমস্যা হবে আর কি। এই জায়গাটাতে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যাতে আমরা আসলে মানে প্রপার অ্যাটেনশনটা দেই এবং প্রপার মেজারটা আমরা নেই। তো এইখানে আসলে এই পুরো প্যাটার্ন রিকগনিশনের পুরো কাজটা আসলে এই এই চিত্র দিয়ে আমাদের দেখানো আছে আর কি। তাহলে এই ডাটা সেট যেটা আছে, এই ডাটা সেটটাকে আমরা বলতেছি ট্রেনিং ডাটা সেট। আর এইখানে আছে আমার লার্নিং মডেলটা, যেমন আমরা আজকে ডিসিশন ট্রি পড়ব, এইটা হচ্ছে ডিসিশন ট্রি। আর তার উপরে আছে আমার লার্নিং অ্যালগোরিদম, তার মানে ডিসিশন ট্রিটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এইখান থেকে এই লার্নিং মডেলের ভিতরে আসতেছে, আর লার্নিং মডেলের ভিতরে এই ডাটা আসতেছে। তাহলে ডাটা এবং লার্নিং অ্যালগোরিদম দিয়ে আমরা লার্নিং মডেলটা তৈরি করলাম, যেখানে আমাদের কার্সরটা রেখেছি শেষে মডেল লেখা। এই মডেলটা তৈরি হওয়ার পরে এই মডেলের উপরে আসলে মডেলটাকে টেস্ট করতে চাই, টেস্ট করতে চাই এই ডাটা দিয়ে। এই যে 1, 2, 3, 4, 5টা ডেটা আছে বা 5টা এক্সাম্পল আছে বা 5টা ইনস্ট্যান্স আছে, এর সাথে এর একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে বলো দেখি? টেস্ট ডাটার সাথে টেস্ট সেটের সাথে ট্রেনিং সেটের কি পার্থক্য আছে? স্যার ক্লাস লেভেলটা জানা নাই। আমরা বলেছিলাম যে লার্নিং অ্যালগরিদমের কাজ হচ্ছে আসলে বেসিক্যালি এই যে এই জায়গাতে লার্নিং মডেলটা যে কাজ করে সে আসলে আসলে এই অ্যাট্রিবিউটগুলির সাথে এই ক্লাস লেভেলের একটা ফাংশনাল রিলেশনশিপ সে খুঁজে বের করার চেষ্টা করে। অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের ফাংশনাল রিলেশনশিপটা সে বের করে, এটা বের করে সে ডিউরিং দ্য লার্নিং প্রসেস। যখন লার্নিং প্রসেস শেষ হয়ে যায় তখন সে আসলে ওই ফাংশনাল রিলেশনশিপটা সে অ্যাপ্লাই করে এই জায়গাতে, এখন সে ক্লাস লেভেলটা সে বলে। একটাকে বলতেছি আমরা ইন্ডাকশন, ট্রেনিং প্রসেসটাকে বলতেছি আমরা ইন্ডাকশন, যেখানে সে রিলেশনশিপটাকে খুঁজে বের করার চেষ্টা করে। আর টেস্টিং প্রসেসটাকে বলতেছি ডিডাকশন, যেখানে সে ওই রিলেশনশিপটা অ্যাপ্লাই করে সে এই অ্যান্সারটা জেনারেট করবে যে তার ক্লাস লেভেল কি হবে। এগুলি আমরা আগে আলোচনা করছি, এগুলি তোমরা দেখলে ইয়ে করতে পারবা যে মানে ক্লাসিফিকেশন টাস্ক কি। যেমন ধরো আমরা আর টিউমার সেল কে প্রিডিক্ট করতে চাই, এটা কি বেনাইন না ম্যালিগন্যান্ট। আমরা ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনের ট্রানজ্যাকশনটাকে ক্লাসিফাই করতে চাই, এটা কি লেজিটিমেট, এটা কি আইন সিদ্ধ নাকি ফ্রডুলেন্ট কোনো অ্যাক্টিভিটিস। এইখানে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা ডিসিশন ট্রি। আমরা এখানে এক্সাম্পলে চলে যাই, এখানেও আমাদের কয়টা এক্সাম্পল আছে? কয়টা এক্সাম্পল আছে এখানে? রশ্মিতা কয়টা এক্সাম্পল আছে? একটা বললা কে? আর
অ্যাট্রিবিউট আছে কয়টা? স্যার অ্যাট্রিবিউট আছে ইয়েস নো অ্যাট্রিবিউট চারটা স্যার চারটা অ্যাট্রিবিউট স্যার চারটা আছে স্যার অ্যাট্রিবিউট চারটা না তিনটা স্যার তিনটা স্যার এখানে ডিফান্ড ম্যারিটাল স্ট্যাটাস আর ট্যাক্সেবল ইনকাম এই তিনটা লাস্টেরটা তো স্যার ক্লাস হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ স্যার তো আমরা এইখানে অ্যাট্রিবিউট এখানে দুই ধরনের অ্যাট্রিবিউট আছে একটা অ্যাট্রিবিউট কে বলতেছি আমরা ক্যাটাগরিক্যাল যেটা হচ্ছে ইয়েস নো অথবা সিঙ্গেল ম্যারিড ডিভোর্সড বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে আরেকটা অ্যাট্রিবিউট কে বলতেছি আমরা কন্টিনিউয়াস এটা ভ্যালু দেওয়া আছে 125 170 120 95 60 220 85 75 90 এরকম দেওয়া আছে যেটাকে আমরা বলছি কন্টিনিউয়াস কথা বোঝা গেছে জি স্যার আচ্ছা তো এখন যেহেতু আমরা ডিসিশন ট্রি তৈরি করব কে নুসরাত জাহান কিছু বলবো নাকি নুসরাত আচ্ছা ঠিক আছে তো আমরা জানি যে ট্রি তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা রুট নোড লাগে তাই না জি স্যার তো এইখানে দেখো আমরা এই তিনটা অ্যাট্রিবিউটের ভিতরে রিফান্ড ম্যারিটাল স্ট্যাটাস অথবা ট্যাক্সেবল ইনকাম এই তিনটা অ্যাট্রিবিউটের ভিতরে যে কোনো একটা অ্যাট্রিবিউটকে আমরা আসলে রোট হিসাবে চিন্তা করব এখন আপাতত পরবর্তী সময় আমরা দেখব যে আসলে কাকে রোট হিসাবে চিন্তা করলে ভালো হয় সেটা আমরা পরবর্তীতে দেখব আজকে ফর দ্য টাইম বিং আমরা ধরে নিলাম যে এই তিনটা অ্যাট্রিবিউটের যে কোনো অ্যাট্রিবিউটকে আমরা রোট হিসাবে চিন্তা করতে পারি কথা ক্লিয়ার না স্যার বুঝি নাই স্যার আমরা বলেছি যে একটা ট্রি আঁকতে গেলে একটা ট্রি যদি তুমি কনস্ট্রাক্ট করতে চাও বা একটা ট্রি যদি তুমি ড্র করতে চাও তাহলে এই ট্রির জন্য একটা রোট লাগবে তো আমাদের যদি এইখানে দেখো এইখানে আমাদের চার ধরনের জিনিস দুই ধরনের জিনিস আছে একটা আছে অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে ক্লাস লেভেল তা আমরা প্রথমে কাজ করব অ্যাট্রিবিউট গুলি নিয়ে পরে অটোমেটিক্যালি আমরা ক্লাস লেভেলটা পেয়ে যাব কথা বোঝা গেছে জি স্যার তাহলে ট্রিটাকে আমরা ড্র করব অ্যাট্রিবিউট গুলিকে দিয়ে ট্রিটাকে ড্র করার চেষ্টা করব তাহলে একটা ট্রিকে তৈরি করতে গেলে প্রথমে আমাদের জানতে হয় যে এই ট্রির রোট কি তার রোটটা কি এইটা প্রথমে আমাদের জানতে হয় কথা বোঝা গেছে জি স্যার ওকে তো আমরা ধরলাম যে আমাদের রিফান্ড যে অ্যাট্রিবিউটটা আছে এইটা হচ্ছে আমাদের ট্রির রোট এটা আমরা ধরে নিলাম পরবর্তী সময় আমরা দেখব যে এটাকে কিভাবে ধরতে হয় এখন আমরা ফর দ্য টাইম বিং আমরা ধরলাম যে রিফান্ডটা হচ্ছে আমার ট্রির নোট তো রিফান্ডের কয়টা ভ্যালু আছে দুই রকম ভ্যালু না একটা ইয়েস একটা নো তাই না জি স্যার তাহলে তার থেকে দুইটা চিলড্রেন হলো একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো
কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো দেখো রিফান্ডেড যে ইয়েস আছে তার জন্য সব জায়গায় কি ক্লাস লেভেল কি নো আছে না? দেখো তো যেখানে রিফান্ড ইয়েস আছে সেই জায়গায় সব জায়গায় ক্লাস লেভেল কি নো আছে? জি স্যার, সব জায়গায় নো। তো এই জন্য রিফান্ড ইয়েস মানে আমি যেই জায়গাতে আসব আমার ক্লাস লেভেলটা হচ্ছে নো। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার বুঝি নাই স্যার। আমি বলছি যে একটু খেয়াল করো, খেয়াল করো, খেয়াল না করলে বুঝতে পারবে না। জি স্যার। তোমার মাইকটা অফ করো। আমি বলছি যে রিফান্ডের যেখানে ইয়েস আছে, এই যে ধরো রিফান্ডের ইয়েস, এখানে ক্লাস লেভেলটা হচ্ছে নো। এই যে রিফান্ডের ইয়েস, এখানে ক্লাস লেভেল হচ্ছে নো। এই যে রিফান্ড, এই যে রিফান্ডের ইয়েস, এখানে ক্লাস লেভেল হচ্ছে নো। কথা বোঝা গেছে? জি স্যার। তার মানে রিফান্ডের যত জায়গায় ইয়েস আছে সব জায়গায় ক্লাস লেভেল নো আছে, কোনো কনফিউশন নাই। তো সেই জন্য রিফান্ডের ইয়েস এর পরে আমরা সরাসরি ক্লাস লেভেলে চলে আসছি নো। মানে রিফান্ড ইয়েস হলে ক্লাস লেভেলটা নো হবে, এটা আমরা এই ডাটা থেকে দেখতে পেলাম। আচ্ছা, এইবার আসো, রিফান্ড যদি নো হয় ক্লাস লেভেল কি সব জায়গায় নো আছে নাকি কোথাও কোথাও ইয়েসও আছে? স্যার ইয়েসও আছে। হ্যাঁ, তার মানে রিফান্ড নো ক্লাস লেভেলটা আমরা বলতে পারবো না, কারণ নো আছে ইয়েসও আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই জন্য দেখো এইখানে আমরা ক্লাস লেভেল নিয়ে আসি নাই, এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আসছি, মেরিটাল স্ট্যাটাস। কথা বোঝা গেছে? স্যার তার মানে যখন আমি ক্লাস লেভেল দিতে পাবো না সেখানে আমি হচ্ছে পরের অ্যাট্রিবিউটটা নিয়ে আসবো। রাইট, পরের অ্যাট্রিবিউট বলতে আমি তোমাদের কাছে সবসময় বিনীত অনুরোধ করব, প্রত্যেকটা কথা আমরা যদি একবার মনোযোগ দিয়ে না শুনি তাহলে আমরা কোর্স কিন্তু কভার করতে পারবো না, তখন আমি খুব দ্রুত পড়িয়ে যাব, তুমি বুঝতে পারবে না। আমি বলেছি যে যেইখানে আমাদের ক্লাস লেভেলটা আমরা কোনো অ্যাম্বিগুইটি থাকবে না সেই জায়গাতে আমরা ক্লাস লেভেল দিয়ে দিব, যদি অ্যাম্বিগুইটি থাকে তাহলে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব। কোন অ্যাট্রিবিউটটা নিব? আমরা তো প্রথমে নিয়েছিলাম রিফান্ড, এখন আমাদের দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা আছে মেরিটাল স্ট্যাটাস আর একটা আছে ট্যাক্সেবল ইনকাম। এই দুইটার যে কোনো একটা নিতে পারতাম না? জি স্যার। তো আমরা ধরে নিলাম যে আমরা মেরিটাল স্ট্যাটাসটাকে নিচ্ছি। মেরিটাল স্ট্যাটাসের ভিতরে তিন ধরনের ভ্যালু আছে, একটা আছে সিঙ্গেল, ডিভোর্সড এবং ম্যারিড। তা আমরা এটাকে দুইটা ক্যাটাগরিতে ফেলছি, একটা ফেলছি হচ্ছে ম্যারিড, আর সিঙ্গেল এবং ডিভোর্সড এটাকে একটা ক্যাটাগরিতে ফেলছি। আচ্ছা দেখো তো, যেখানে ম্যারিড আছে, যেখানে ম্যারিড আছে আর রিফান্ড নো আছে সেই সব জায়গাতে নো আছে না? দেখো তো, নো ম্যারিড নো। স্যার রিফান্ডের সাথে মিলবে নাকি শুধু ক্লাস লেভেলের সাথে মিলবে? না না, এটা তো তুমি দেখছো না, এটা হচ্ছে রিফান্ড নো। জি স্যার। আর মেরিটাল স্ট্যাটাস হচ্ছে ম্যারিড, এই দুইটাকে মিলিয়ে দেখো ক্লাস লেভেলটা কি আছে, নো আছে কিনা, শুধু নো আছে কিনা। জি স্যার আছে। শুধু নো আছে না? জি স্যার। নাকি নো ইয়েস মিলানো আছে? স্যার ইয়েসও তো আছে স্যার। না স্যার, সবগুলাই নো আছে।
নো আছে সবগুলো সবগুলোতেই নো কিন্তু যেখানে ইয়েস ম্যারিড সেটাতে আলাদা স্যার তো বলছেন যে নো নো মিলাতে সেখানে সবগুলোই নো দেখো আমি 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 বলছি দেখো এক মিনিট নো নো ম্যারিড তার ক্লাস লেভেল কি নো 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 আচ্ছা দেখো নো ম্যারিড তার ক্লাস লেভেল কি নো নো ম্যারিড তার ক্লাস লেভেল কি নো নো তো এইখানে কিন্তু কোন জায়গায় নো আর ইয়েস মিলিত ভাবে আসে নাই শুধু নো আসছে তো এই জন্য আমার ট্রিটার এইখানে এই যে আমাদের গ্রিন কালারের যে আমাদের গ্রিন কালারের যে স্কয়ার বক্স আছে এইটা হচ্ছে আমাদের ট্রির লিফ এইটা হচ্ছে ট্রির লিফ এই লিফটা হচ্ছে আসলে আমার অ্যানসার ক্লাস লেভেল স্যার ম্যারিটাল স্ট্যাটাস এখানে স্যার যে নো স্যার এটা বুঝতে পারছি কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস তো স্যার এখানে সিঙ্গেল ম্যারি ডিভোর্স স্যার তিনটাকে স্যার মিলিত করে হবে না স্যার এটাই বুঝতে পারতাছি না আমি ম্যারিটাল স্ট্যাটাস কে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে এই এই তোমরা কি আমার ফিগারটা দেখতে পাচ্ছ না জি স্যার এখানে কি দেওয়া আছে আমি যেখানে কার্সার রাখছি আমাদের আরেকটা অ্যাট্রিবিউট বাকি আছে যেটা ট্যাক্সেবল ইনকাম আচ্ছা এইখানে দেখো আমরা রিফান্ডের ক্ষেত্রে ছিল আমাদের ইয়েস নো দুইটা ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তিনটা ভ্যালু ছিল ম্যারিড সিঙ্গেল আর ডিভোর্সড এইটাকে আমরা দুই ভাগে নিয়ে গেছিলাম এক ভাগে নিয়ে গেছিলাম আমরা ম্যারিড আরেক ভাগে নিয়ে গেছিলাম আমরা সিঙ্গেল এবং ডিভোর্সড কথা ক্লিয়ার জি স্যার জি স্যার এখন আমাদের ট্যাক্সেবল ইনকাম কে দুই ভাগে নিতে চাই একটা ভাগ হচ্ছে গ্রেটার দেন 80 কে একটা ভাগ হচ্ছে লেস দেন 80 কে একটা আছে গ্রেটার দেন 80 কে আরেকটা আছে লেস দেন 80 কে এখন ধরো লেস দেন 80 কে এই জায়গায় যদি আসি তাহলে কিভাবে আসা যায় রিফান্ড নো ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল এবং অথবা ডিভোর্সড আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 80 এর নিচে এইবার দেখো তো ডাইরেক্ট নো চলে আসে দেখো তো রিফান্ড হচ্ছে নো আমি তিন নাম্বার আমার আঙ্গুলের ইয়ে কি দেখা যাচ্ছে তোমাদের এখানে না স্যার তিন নাম্বার আইডিটাতে দেখো রিফান্ড নো এইবার দেখো রিফান্ড নো সিঙ্গেল অথবা ডিভোর্সড আর গ্রেটার দেন 80 কে দেখো রিফান্ড নো ডিভোর্সড গ্রেটার দেন 80 কে ক্লাস লেভেল কি ইয়েস ইয়েস তাহলে এইভাবে আমরা আসলে বেসিক্যালি ডাটা দেওয়া থাকলে এই ডাটা দিয়ে আমি ডিসিশন ট্রিটা তৈরি করব
এই ডিসিশন ট্রিটা তৈরি করতে গিয়ে আমরা একটা জায়গাতে অ্যাজাম্পশন ধরে রেখেছিলাম, কিন্তু সেই অ্যাজাম্পশনটা ধরেছিলাম যে আমরা নিজের ইচ্ছা মতে রিফান্ডটাকে বলেছিলাম যে এইটা হচ্ছে রোড নোট, কোনো কিছু চিন্তা করা ছাড়াই। দ্বিতীয় নোটটাকে আমরা নিয়েছিলাম মেরিটাল স্ট্যাটাস। কথা বোঝা গেছে? জি স্যার। তৃতীয় নোটটাকে নিয়েছিলাম কি? ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, একটা ডিসিশন ট্রি তৈরি করতে গেলে অ্যাট্রিবিউট গুলি দিয়ে ডিসিশন ট্রিটা তৈরি করব, আর ডিসিশন ট্রির যে লিফ নোড হবে, যেটা একদম শেষ লেভেলের যে নোডটা হবে, সেই নোডটা হবে ক্লাস লেভেল। সবাই কি এইটুক বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার একটু রিপিট করলে ভালো হয়। আর রিপিট করতে পারতেছি না ভাই। স্যার আমি একটু প্রশ্ন করব। হ্যাঁ বলো। স্যার মেরিটেবল স্ট্যাটাস এর মেরিটটা মানে নো হইলে এটা মেরিট, তাহলে স্যার সিঙ্গুলার ডিভোর্স যে ওইটা তো স্যার কোনো ইয়েস নো বোঝা যাচ্ছে না, তাহলে স্যার ওইটা বাদ। আমাদের আসলে এখানে দেখো আমাদের তিনটা ভ্যালু ছিল, একটা ভ্যালু ছিল সিঙ্গেল, একটা ছিল ম্যারিড, আর একটা ছিল ডিভোর্সড। জি স্যার। এই তিনটা ডিফারেন্ট ক্যাটাগরিকে আমরা কমিয়ে দুইটা ক্যাটাগরিতে নিয়ে আসছি। একটা ক্যাটাগরি রেখেছি ম্যারিড, আরেকটা ক্যাটাগরি রেখেছি নন ম্যারিড। নন ম্যারিড এর ভিতরে দুইটা ভ্যালু আছে, একটা আছে সিঙ্গেল, একটা আছে ডিভোর্সড। আমরা যদি মেরিটাল স্ট্যাটাসটাকে তিন ভাগে ভাগ করতাম তাহলে তিনটা আলাদা আলাদা থাকতো। কথা বোঝা গেছে? জি স্যার। তো আমরা দেখাচ্ছি এইখানে আমরা রোড হিসাবে কাকে ধরেছিলাম, রিফান্ড কে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা কয় লেভেলের ট্রি হইছে? এই ট্রিটার লেভেল কত? স্যার ইয়েস নো স্যার দুই দুই লেভেলের ট্রির হাইট আছে না? হাইট কত? হাইট হাইট হচ্ছে তিন, তাই না? এখান থেকে লেভেল ওয়ান, এখানে এসে লেভেল টু, এখানে এসে লেভেল থ্রি, তার মানে ট্রির হাইটটা হচ্ছে তিন। এইখানে দেখো আমরা রিফান্ড বাদ দিয়ে আমরা এখানে ধরলাম যে মেরিটাল স্ট্যাটাসটা হচ্ছে আমার রোড। এইবার ট্রিটা একটু অন্যরকম তৈরি হয়েছে না? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে কোন অ্যাট্রিবিউটটাকে রোড ধরব, এইটা যদি ডিফারেন্ট হয় তাহলে একটা ডিফারেন্ট ট্রি আমরা পেতে পারি, তাই না? জি স্যার। এবং এইখানে আমরা একটা অবজারভেশন লিখেছি, দেয়ার কুড বি মোর দেন ওয়ান ট্রি দ্যাট ফিটস দ্য সেম ডাটা। এই কথাটা কি সত্য? স্যার বুঝি নাই। আমরা বলেছি যে যেই ডাটা সেটের জন্য আমরা ট্রি তৈরি করেছি এই ডাটা সেটকে প্রপারলি ক্লাসিফাই করতে পারে, এই রকম একের অধিক ট্রি থাকতে পারে। জি স্যার। অ্যাট্রিবিউট চেঞ্জ হ্যাঁ হতে পারে, তৈরি করলে তো স্যার ডিফারেন্ট ট্রি তৈরি হবে। রাইট, সেটাই। এখন আমাদের কাজ হচ্ছে আসলে এই ট্রিটা আমরা তৈরি করলাম, মানে এই মডেলটা তৈরি করলাম, এখন এই মডেলটাকে অ্যাপ্লাই করব এই টেস্ট ডাটার উপরে। আমরা যদি দেখি টেস্ট ডাটার ভিতরে ক্লাস লেভেলটা দেওয়া নাই, তাই না?
আমাদের এই যে একটা টেস্ট ডাটা আছে দেখো, ক্লাস লেভেল দেওয়া আছে? জি না স্যার। আচ্ছা এটার ক্লাস লেভেলটা কত হবে, এই ট্রি দিয়ে কি বলা যাবে? স্যার জি ক্লাস লেভেল যদি দেওয়া নাই তাহলে স্যার এটা জিরো হবে। রুস্মিতা স্যার এখানে নো ম্যারিড এবং 80 কে হিসাব করে স্যার ক্লাস লেভেলটা বলা যাবে। আচ্ছা দেখো রিফান্ড হচ্ছে নো, তাহলে কি এইখানে যাবেন, এইখানে আসবে, কোথায় আসবে? রাইট সাইডে যাবেন। রাইট সাইডে আসবে। হ্যাঁ স্যার রাইট সাইডে। আচ্ছা তারপরে কি ম্যারিটাল স্ট্যাটাস কি ম্যারিড? রাইট স্যার রাইট সাইডে যাবে স্যার। রাইট সাইডে যাবে না? জি স্যার। জি স্যার। রেজাল্ট রেজাল্ট কি? নো নো। তাহলে কি নো আসবে স্যার? নো হবে বলা যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে গিভেন ডাটা দিয়ে আমরা একটা ক্লাসিফায়ার তৈরি করার পরে এই ক্লাসিফায়ার দিয়ে আমি আননোন কোয়েরির অ্যানসার জেনারেট করতে পারবো। এখন কি এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। স্যার টেক্সেবল ইনকামটা হবে ইয়েস হবে না স্যার? এটা তো আমার লাগতেছে না, কারণ আমি তো একবার লিফ নোটে চলে আসছি না এখন। জি স্যার। আমি রিফান্ড নো বললাম, তাহলে আসলে মেরিটাল স্ট্যাটাসে, মেরিটাল স্ট্যাটাসে মেরিট। আমি তো একবার লিফে চলে আসছি, আর কিন্তু কোথাও যাওয়ার জায়গা নাই। মানে স্যার যে কোন এক এক সাইডে যাইতে হবে? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। তো ডিসিশন ট্রির জন্য অনেকগুলি অ্যালগোরিদম আছে আর কি। হ্যাঁ ডিসিশন ট্রি তৈরি করার জন্য একটা খুব রুডিমেন্টারি মানে এলিমেন্টারি খুব আর্লিয়েস্ট একটা অ্যালগোরিদম আছে, যেই অ্যালগোরিদমটাকে বলা হয় হান্টস অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদম আছে যেটাকে বলা হয় কার্ট অ্যালগোরিদম। আর তিন তিন নম্বরে যে ক্যাটাগরিটা আছে সেটাকে বলি আমরা আইডি থ্রি একটা অ্যালগোরিদম অথবা সি 4.5। তো তুমি এখন চিন্তা করতে পারো যে কোন জায়গাতে আসলে আমার অ্যালগোরিদমের কাজ। এখানে ডিসিশন ট্রি তৈরি করতে গেলে বলো দেখি কেন আমার অ্যালগোরিদম দরকার হচ্ছে। কে বলতে পারবে? আমি তো ট্রি দেখলাম যে অ্যালগোরিদম ছাড়াই ট্রি কোশ্চেনটা শুনতে পারি নাই। আমি বললাম যে ডিসিশন ট্রি তৈরি করতে গেলে আমাদের কেন অ্যালগোরিদম লাগবে, আমরা তো নরমালি ট্রি তৈরি করে ফেললাম কোনো অ্যালগোরিদম ছাড়াই। অ্যালগোরিদমটা কেন লাগতেছে, কোন জায়গাটার জন্য আসলে লাগবে বলে আমরা মনে করছি? স্যার অ্যালগোরিদম এখানে স্যার অ্যাট্রিবিউট তো অনেকগুলো এবং ডিফারেন্ট ডিফারেন্ট ট্রি তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমার একটা অ্যালগোরিদম থাকে সেই ক্ষেত্রে আমি কোন অ্যাট্রিবিউটটা নিয়ে কাজ করব সেটা বোঝা যেত স্যার। ভেরি গুড। আমরা আসলে এখানে বলছিলাম যে আমাদের তিনটা অ্যাট্রিবিউট ছিল, একটা ছিল রিফান্ড, একটা ছিল মেরিটাল স্ট্যাটাস, একটা ছিল ট্যাক্সেবল ইনকাম। আমরা ইচ্ছা করলে কিন্তু যে কোনো একটাকে নিয়ে রোট হিসাবে চিন্তা করতে পারি, তাই না? যেমন আমরা এখানে চিন্তা করেছি রিফান্ড, পরের স্লাইডে আমরা চিন্তা করেছি মেরিটাল স্ট্যাটাস। তা আমরা দেখছি যে এই চিন্তার কারণে আমার ট্রিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা সেই জন্য বলছি যে আমি কোন অ্যাট্রিবিউটটাকে নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করার জন্যই আসলে আমার অ্যালগোরিদম লাগবে। কথা বোঝা গেছে? জি স্যার। তো আমরা আসলে এই অ্যাট্রিবিউট গুলির ভিতরে যেই অ্যাট্রিবিউটটা বেশি ইনফরমেশন ক্যারি করে যেই অ্যাট্রিবিউটটা বেশি ইনফরমেশন ক্যারি করে
সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে চিন্তা করতে পারবো। এখন তুমি বলতে পারো যে বেশি ইনফরমেশন বলতে কি মিন করছি। বেশি ইনফরমেশন বলতে আমরা এইটাই মিন করছি যে এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমি সরাসরি ক্লাস লেভেলটাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন দেখো আমরা আমরা দেখো রিফান্ডের নো হইলে, রিফান্ডের ইয়েস হইলে ক্লাস লেভেলটা সবসময় নো। এইটা অন্য কোনো কিছু দেখা ছাড়াই কিন্তু আমরা বলে দিতে, অন্য কোনো অ্যাট্রিবিউট ছাড়া বলতে পারবো, পারবো না? জি স্যার পারবো। রিফান্ড ইয়েস, ক্লাস লেভেল নো, এটা সব জায়গাতেই মানে সত্য। যদি বিষয়টা এমন হতো যে রিফান্ড ইয়েস, কোন কোন জায়গায় ক্লাস লেভেল নো আছে, কোন কোন জায়গায় ইয়েস আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না। কথা বোঝা গেছে? জি স্যার। তো আমরা আসলে বেসিক্যালি এই যে ডিসিশন ট্রির যে অ্যালগোরিদম গুলির কথা বললাম, এই অ্যালগোরিদমের অবজেক্টিভই হচ্ছে আসলে বেসিক্যালি আমরা দেখব যে কোন অ্যাট্রিবিউটটা সবচেয়ে বেশি ইনফরমেশন ক্যারি করে, মানে কোন অ্যাট্রিবিউট দিয়ে আসলে আমি এই কোন অ্যাট্রিবিউট দিয়ে আমি ভালোভাবে ক্লাসিফিকেশন করতে পারবো, এইটা মেজার করার নামই হচ্ছে তার ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা বলবো ইনফরমেশন গেইন। তা আমরা একটু দেখি, দেখলে এইটাও সহজ আর কি, আমরা খুব ইয়াতে ভাবেই পাবো আর কি। আমি হান্টস অ্যালগোরিদমটা মিড টার্মের জন্য স্কিপ করছি, আমরা আইডি থ্রিটা আলোচনা করব আর কি। তো আমরা একটা অ্যাট্রিবিউট থেকে চিলড্রেন তৈরি করছি, তাই না? রিফান্ড থেকে কয়টা চিলড্রেন হয়েছে? দুইটা। আচ্ছা, তো এইটাকে আমরা ডিসিশন ট্রির ভাষায় বলি, এই যে নোড আছে এই নোডটাকে আমরা স্প্লিট করতেছি। কথা বোঝা গেছে? না স্যার, এটা বুঝিনি স্যার। এই নোডটাকে ভেঙে দুইটা নোড তৈরি করছি। রিফান্ড যে নোড আছে এই নোডটাকে ভাঙতেছি, একটা ভাঙতেছি নোর উপরে বেসিস করে, একটা ভাঙতেছি ইয়েস এর উপরে বেসিস করে। ইয়েস এর উপরে বেসিস করে যদি আমি যাই তাহলে সরাসরি লিফে চলে যাব, নোর উপরে বেসিস করে যদি যাই তাহলে আমি আরেকটা নোডে চলে যাব, সেটা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস। তো এই টার্মিনোলজিটা আমরা ডিসিশন ট্রির ভাষায় এই টার্মিনোলজিটিকে বলবো নোড স্প্লিটিং অথবা অ্যাট্রিবিউট স্প্লিটিং। তো আমরা একটু আগে যখন শুরু করছিলাম তখন আমরা বলেছিলাম এই যে ডাটা, যেই ডাটাগুলির ভিতরে ক্লাস লেভেল দেওয়া আছে, এইটা দিয়ে যখন আমি ডিসিশন ট্রি তৈরি করছি এইটাকে বলছি আমি ইন্ডাকশন। আর ডিসিশন ট্রিটা তৈরি হওয়ার পরে আমি ক্লাস লেভেলটা বের করতেছি, যে এখানে এই যে এখানে যেটা দেওয়া আছে তোমার হোয়াট চিহ্ন, এটাকে বলতেছি ডিডাকশন। একটাকে বলতেছি ইন্ডাকশন, একটাকে বলতেছি ডিডাকশন। তো ইন্ডাকশন ফেজে আমরা ডিসিশন ট্রিটা তৈরি করি বা ডিসিশন ট্রিটাকে কনস্ট্রাক্ট করি, ডিডাকশন ফেজে আমরা কোয়েরির আসলে অ্যান্সার বলি। কথা ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আচ্ছা, তো ট্রি ইন্ডাকশনের ভিতরে আমরা, যেহেতু ট্রিটা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ, তারপরে টেস্টটা তো আসলে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, যত টেস্ট যাবে সবগুলি টেস্টের জন্যই আমরা আসলে ইয়ার ভিতর দিয়ে পাস করব, তাই না? ওই ট্রির ভিতর দিয়ে পাস করব, তাই তো? জি স্যার। ওকে।
আচ্ছা তোমাদের জন্য একটা কাজ থাকলো এই যে এই স্লাইডটা কি দেখা যাচ্ছে এখন জি স্যার হ্যাঁ তোমরা এই যে এই এই एग्जांपलটার জন্য একটা ডিসিশন ট্রি তৈরি করবে এবং সেই ডিসিশন ট্রি দিয়ে এই টেস্টিং সেটের অ্যানসারটা জেনারেট করবে ক্লাস লেভেলটা কি হবে এটা করে আজকে রাতের ভিতরে করে কালকে ক্লাসের আগে সাবমিট করবে স্যার উপরেরটা ট্রি জেনারেট করে নিচেরটা ক্লাস লেভেল বের করতে হবে রাইট ঠিক আছে সাবমিট কোন অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার মধ্যে করব আমি একটা নতুন আর একটা ফোল্ডার করে দেব আর কি হ্যাঁ সেটা অ্যাসাইনমেন্ট নাম্বার 3 হবে তাই তো হ্যাঁ আমরা ট্রি ইন্ডাকশনের ভিতরে একটা হচ্ছে যে আমরা বলছি যে দেখো আমরা এই তিনটার নামকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করছি হ্যাঁ আমি আগের দিনও একবার লিখেছিলাম যেমন আমরা বলছি প্যাটার্ন আমরা বলছি ইনস্ট্যান্স আমরা বলছি এক্সাম্পল আমরা বলছি রেকর্ড তো রেকর্ড শব্দটা আমরা ব্যবহার করি আসলে বেসিক্যালি ডেটাবেস যখন ডেটাবেস কোর্স যখন করি তখন এটাকে রেকর্ড বলি কিন্তু প্যাটার্ন রিকগনিশন কোর্সে এসে আমরা এটাকে প্যাটার্ন বলি কখনো কখনো ইনস্ট্যান্স বলি কখনো কখনো এক্সাম্পল বলি কখনো কখনো রেকর্ড শব্দটা আমরা খুব কদাচিত ব্যবহার করি তারপরেও আমি তোমাদের কি বলবো তোমাদের যাতে সবগুলি নামের সাথে তোমরা পরিচয় থাকে এই জন্য আমি এই স্লাইডের ভিতরে এইটাকে রেকর্ড হিসেবে বলছি আমরা বলছি যে রেকর্ডটাকে স্প্লিট করতে হবে বেসড অন অ্যান অ্যাট্রিবিউট টেস্ট দ্যাট অপটিমাইজেস সার্টেন ক্রাইটেরিয়া দেখো আমরা এইখানে যখন ডিসিশন ট্রি যখন তৈরি করেছিলাম যখন রিফান্ডের ভ্যালু ইয়েস আর নো আছে এইটা দিয়ে কি পুরো ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া যায় না স্যার শুনতে পারিনি আমি বলছি যে রিফান্ডের দুই রকম ভ্যালু আছে একটা ভ্যালু হচ্ছে ইয়েস আর একটা ভ্যালু হচ্ছে নো জি স্যার ইয়েস এবং নো এর উপরে বেসিস করে আমি পুরো ডাটা সেটটাকে কি দুইটা ভাগে ভাগ করা যায় না জি স্যার জি স্যার একটা ভাগে হচ্ছে রিফান্ডের ভ্যালু ইয়েস আরেকটা ভাগে হচ্ছে রিফান্ডের ভ্যালু নো তাই না জি স্যার জি স্যার তো তার মানে হচ্ছে কি যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি রেকর্ড গুলিকে স্প্লিট করতেছি তাই না জি স্যার জি স্যার ওকে এইখানে আমরা এই যে স্প্লিট করব এর জন্য আমাদের বেশ কিছু ইস্যু আছে কিভাবে স্প্লিট করব সেটাকে আমরা দেখতে হবে আর স্প্লিটিংটা কখন বন্ধ করব সেটাও আমাদেরকে দেখতে হবে স্প্লিটিংটাকে কখন বন্ধ করব বলো দেখি এই যে আমরা ট্রি বানাইলাম এই এই নোডটাকে এই অ্যাট্রিবিউটটাকে দুই ভাগে ভাগ করছি এই অ্যাট্রিবিউটটাকে দুই ভাগে ভাগ করছি এইটাকে দুই ভাগে ভাগ করছি আর আর কোনো কিছু অ্যাট্রিবিউট নেওয়ার সুযোগ আছে না স্যার না স্যার তাহলে স্প্লিটটা স্টপ করার একটা শর্ত কি স্যার যখন আমার সবগুলোতে ক্লাস লেভেল চলে আসবে তখন স্যার না স্প্লিটটাকে মানে স্প্লিটটাকে মানে স্টপ করার একটা পদ্ধতি হইতে পারে সবগুলি অ্যাট্রিবিউট আমার ট্রির ভিতরে চলে আসছে নোড হিসাবে যখন আমার কোনো অ্যাট্রিবিউট থাকবে না বাকি এইটা একটা হতে পারে আরেকটা হতে পারে আমার যতগুলি ডাটা ছিল সবগুলি ডাটাকে ক্লাসিফাই করা যায় কথা বোঝা গেছে এইটা বুঝলাম না স্যার
আমাদের সবগুলি ডাটাকে ক্লাসিফাই করা যায়। স্যার এইভাবে বলা যায় না যে যেটা চিলড্রেনের স্যার ক্লাস লেভেল চলে আসছে তারপরে আর সেটাকে স্প্লিট করার দরকার নাই। চিলড্রেনের ক্লাস লেভেল চলে আসলে তো আর স্প্লিট করতেই পারবে না তুমি। সেটাই বলছি স্যার, এটাও তো স্যার একটা শর্ত হতে পারে যে আমি যখন সবগুলাতে ক্লাস লেভেল পেয়ে যাব, মানে আমার চিলড্রেন গুলাতে যখন আমি ক্লাস লেভেল পেয়ে যাব তখন আর স্প্লিট হবে না। রাইট, আমার যদি ধরো মানে লিফ নোডে চলে আসি তাহলে লিফ নোডে কখন তুমি আসতে পারবা? যখন সবগুলি ডাটা সেটকে আসলে তুমি পারফেক্টলি ক্লাসিফাই করতে পারবা, মানে সবগুলি ডাটাকে তোমার কনসিডার করা যাবে। যেমন ধরো আমরা এখানে ম্যারিটাল স্ট্যাটাস কেন নিলাম, কারণ এখানে তো আমি লিফে আসতে পারি নাই, এটা মনে হয় খেয়াল করো নাই তখন। এই যে এখানে দেখো আমার যখন রিফান্ডে নো আছে, রিফান্ডের নো মানে কি সব জায়গায় নো, কিছু ইয়েস আছে, দেখো ইয়েস আছে, ইয়েস আছে স্যার, তাহলে কি রিফান্ড নো আমি কিন্তু ইয়েস নো দুইটাই পাচ্ছি। জি স্যার। তাহলে কি আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারলাম না স্যার? হ্যাঁ, তো এই কারণে এইখানে আমাকে আরেকটা অ্যাট্রিবিউট নিতে হইছে। কথা বোঝা গেছে? জি স্যার। আমাদের তিন ধরনের অ্যাট্রিবিউট আছে। একটা একটা অ্যাট্রিবিউটকে বলছি আমরা অর্ডিনাল বা নমিনাল এবং কন্টিনিউয়াস। স্প্লিট দুই ধরনের স্প্লিট হতে পারে, একটা হতে পারে টু ওয়ে স্প্লিট মানে দুইটা চিলড্রেন, আরেকটা হতে পারে মোর দেন টু চিলড্রেন যেটাকে আমরা মাল্টি ওয়ে স্প্লিট বলছি। যেমন ধরো এখানে আমার মাল্টি ওয়ে স্প্লিট বলতেছি কারের টাইপ, আমার তিন ধরনের কার বলতেছি, একটা হচ্ছে ফ্যামিলি, একটা স্পোর্টস, একটা লাক্সারি। আর টু ওয়ে বা বাইনারি স্প্লিট যেটা, সেটাকে ধরো কিভাবে করছে দেখো, এই কার টাইপের ভিতরে একটা নিচ্ছি ফ্যামিলি, আরেকটা হচ্ছে স্পোর্টস আর লাক্সারি, এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসছি। আমরা এটা করছিলাম না কোন অ্যাট্রিবিউটের ক্ষেত্রে করছিলাম বলো দেখি একটু আগে? ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল আর ডিভোর্স। হ্যাঁ, সিঙ্গেল আর ডিভোর্স এক জায়গায় আর ম্যারিড এক জায়গায়, তাই না? স্যার মাল্টি ওয়ে স্প্লিটটা কি তখন হবে যখন আমার ক্লাস লেভেলটা স্যার 2 এর অধিক থাকবে, তখন আমি মাল্টি লেভেল স্প্লিটটা করব? এইটা বলা মুশকিল আর কি, এটা বলা মুশকিল। আমরা দেখি সামনে एग्जांपल গুলি আসবে, এই एग्जांपल গুলি আমরা দেখেই ইয়া করব। হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট যদি হয়, কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট কে কি আমরা ইয়া করছিলাম না, বাইনারি ডিসিশন দিয়েছিলাম না, গ্রেটার দেন 80 কে লেস দেন 80 কে, মনে আছে? জি স্যার। আচ্ছা, অথবা আমরা এইটাকে ডিসক্রিটাইজেশন করলাম। ডিসক্রিটাইজেশন করলাম মানে যে আমরা এটার एग्जांपल আমরা পরবর্তী সময় আসব দেখতে পারবো। তাহলে যেমন এইটারে বাইনারি স্প্লিট বলছিলাম আমরা, ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 80 কে, আর মাল্টি ওয়ে স্কিপ কিভাবে করছি দেখো, গ্রেটার দেন 80 কে লেস দেন 10 কে, একটা আছে মাঝখানের 10 থেকে 25 এর মধ্যে, একটা আছে 25 থেকে 50 এর ভিতরে, একটা আছে 50 থেকে 80 এর ভিতরে, আরেকটা আছে গ্রেটার দেন 80। এইখানে কি একটা জিনিস লক্ষ্য করছো, থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে? এইটার কারণ কি? এই এক্সপ্লেনেশনটা এরকম না স্যার, এটা হচ্ছে ইনক্লুডিং ভ্যালু আর এক্সক্লুডিং ভ্যালু স্যার। একটা হচ্ছে ইনক্লুডিং আর একটা হচ্ছে এক্সক্লুডিং, তাও না, এইটা হচ্ছে
এই থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা ক্লোজ, এটার বাম দিকের কিছু নাই, দশের বেশি দশের থেকে কম হবেই না। আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে পঁচিশের পরে আরো ভ্যালু আছে আসলে, কিন্তু আমরা এখানে পঁচিশ কে পর্যন্ত এখানে কনসিডার করছি। বুঝতে পারছো? এখানে কিছু এক্সাম্পল আমরা দিয়েছি, দেখো যে আমরা একটা অ্যাট্রিবিউট কে স্প্লিট করার আগে আমাদের 10টা রেকর্ড ছিল যাদের ক্লাস লেভেল ছিল 0, আর 10টা রেকর্ড ছিল যাদের ক্লাস লেভেল ছিল 1। তার মানে আমাদের টোটাল 20টা রেকর্ড ছিল বা 20টা প্যাটার্ন ছিল, 20টা প্যাটার্নের ভিতরে 10টা প্যাটার্ন ছিল ক্লাস লেভেল 0 আর 10টা প্যাটার্ন ছিল ক্লাস লেভেল 1। আমার মনে হয় আজকে আমি এখানে একটু রাখি, আজকে আমাদের ছাত্র সংখ্যা তো মাত্র কমে অনেকেই চলে গেছে, ক্লাস থেকে বেরিয়ে গেছে। কে কে স্যার? অনেকে নেটওয়ার্কের প্রবলেম স্যার। স্যার আমি আজকে তিনবার বের হয়ে গেছি, মানে আমাকে জুম থেকে বের করে দিচ্ছে। তুমি মনে হয় কোরবানিদের গোশত পাঠাও নাই, এই জন্য তোমার উপরে রাগ করে তোমাকে বের করে দিছে, অথবা ঈদের দাওয়াত দাও নাই। স্যার ঈদের দিনও কারেন্ট ছিল না, আমি কিভাবে দাওয়াত দিব? স্যার আপনি কি ঢাকায় করছেন? হ্যাঁ আমি তো বুয়েটের ভিতরে আছি ইনশাল্লাহ, নড়াচড়া। আচ্ছা আমরা আজকে রাতে সবাই চেষ্টা করি আমরা এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিতে। এইটা জমা দিলে আমি দেখে বুঝতে পারবো যে আমরা এই ডিসিশন ট্রিটা কতটুকু বুঝলাম, কারণ এটা আমাদের মিড টার্মে সিলেবাসে থাকবে এবং ডেফিনেটলি এই ডিসিশন ট্রি দিয়ে আমরা মিড টার্মে একটা অ্যাসাইনমেন্টও দিব। কথা বোঝা গেছে? জি স্যার। এবং আমি আবারও বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া কিন্তু আমার নাম্বার গ্যারান্টি নাই, আমি অ্যাসাইনমেন্ট জমা দিলাম কিন্তু আমি ভাইবাতে এসে যদি অ্যাসাইনমেন্টের উত্তর দিতে না পারি আমি কিন্তু ধরবো যে অ্যাসাইনমেন্টটা নিজে করি নাই। সুতরাং এই জায়গাটাতে খুবই আমাদের গুরুত্ব দিতে হবে যে অ্যাসাইনমেন্টটা আমাদেরকে নিজে, অন্যর কাছ থেকে আমি বুঝতে পারি, অন্যর কাছ থেকে আমি আমার বন্ধুদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্স নিতে পারি, ইন্টারনেট থেকে অ্যাসিস্ট্যান্স নিতে পারি, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুশমিতা একটু ইয়াটা পাঠিয়ে দিও অ্যাটেন্ডেন্সটা। স্যার আমি মেইল করে দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।